সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বচ্ছ আদর্শ মমস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলে আসছি একটি রেসিপি নিয়ে। তো সে রেসিপিটা হচ্ছে, অবশ্য কি বলবো, দেখেই বুঝতে পেরেছ, আজকে বান বানিয়েছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বান বানানো যায় পারফেক্টভাবে, খুবই সুন্দর সুস্বাদু, তো সেটাই আমি আজকে সবার সাথে শেয়ার করব। আমার বিশ্বাস আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো দেখো, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আর আমি এই রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, খুবই সুন্দর হয়েছে ভিতরে, একেবারে পারফেক্টভাবে বেকারির মধ্যে যেভাবে বানায় আমি ওইভাবেই বানিয়েছি। তো আমি ছিঁড়ে দেখাচ্ছি, এই তো একটু একটু করে ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা অবশ্য দেখলেই বুঝতে পারবে। আর আমি কিভাবে এই বানটা বানাবো স্টেপ বাই স্টেপ, সবাই যদি একটু ভালো করে লক্ষ্য করেন, ফলো করেন, তাহলে খুবই ইজিভাবে সবাই এই বানটা বানাতে পারবেন। আর বিশেষ করে আমার আজকের রেসিপি হচ্ছে যারা নতুন তাদের জন্য। তো এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, আর একটা ডিম, দুধ এবং ডিম রুম টেম্পারেচারে থাকা। তো এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে, এখন আমি একটু মিশিয়ে নিব নেড়ে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিব 7 মতো লবণ। তো দিয়ে এখন আমি এগুলো মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা নিয়েছি, অবশ্য আমি ময়দা দিয়ে বানিয়েনি, এটা আমি আটা দিয়ে বানিয়েছি খুবই ইজিভাবে। আপনারা চাইলে আপনারাও আটা দিয়ে বানিয়ে নিতে পারেন, আর আটা না দিলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এগুলো একটু মিশিয়ে নিব ভালো করে, আর আপনার ডোটা হবে খুবই স্টিকি। তো এখানে আমার আর একটু দুধ লাগবে, দুধ কম হয়ে গেছে, তো এখানে আমি আরও 1 টেবিল চামচ দুধ অ্যাড করে দিব। তো এখন আমি 1 টেবিল চামচ দুধ অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আমি এখানে একটা স্টিকি ডো করে নিব। আর আমি কিভাবে করেছি এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আর লক্ষ্যটা যদি আপনারা ঠিক রাখতে পারেন আর তাহলে আপনার ডোটা সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো আমার ডোটা এখানে করা হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো এখন আমি এখানে দিয়ে দিব বাটার, আমি বাটার দিয়েছি এখানে 1/3 কাপ। তো 1/3 কাপ বাটার দিয়ে এখন আমি বাটার সহ আমি এখন ডোটা ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করেন, আমি ভালো করে মথে নিচ্ছি, কিভাবে মথে নিচ্ছি সেটা অবশ্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমি ভালো করে মথে নিচ্ছি, মথে নেওয়ার পরে আমি একটা ডো করে নিচ্ছি সুন্দর করে। তো এখানে আমার ডোটা মথা হয়ে গেছে, আমি ডোটা করে নিয়েছি, এরকম স্টিকি হবে ডোটা। তো এখন আমি ডোটা একটু করে নিব, মথে নিব। আমি কিভাবে মথে নিচ্ছি আপনারা দেখেন, যেভাবে আমরা কাপড় কাঁচড়াই করি ওইভাবে আমি ডোটা করে নিচ্ছি, আর হাতে এভাবে আমি মথে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন, আমি এভাবে আমি প্রায় 7-8 মিনিট এভাবে মথে নিয়েছি ডোটা। এভাবে মতে নিলে আপনার কেমন হবে ডো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, রাবার মতো হবে, তো টানলে যেন রাবারের মতো মনে হয় এরকমই হবে। তো আমি ডোটা একটু করে নিয়েছি, গোল করে শেপ করে নিয়েছি, এখন আমি এটা রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আমি এভাবে শেপ দিয়ে আমি বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টা, এটা রেস্টে রেখে দিব।
তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সেটা হয়তো আপনাদের কম বেশি লাগতে পারে। আর এখানে আমার এপাশে আমার রোদ আছে, গরম তাপ আছে, সেজন্য আমি এভাবে রেখে দিয়েছি। আমার অল্প টাইমের ভিতরে আমার ডোটা সেট হয়ে গিয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো দেখেন অনেকটাই ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি ডোটা একটু ঢেলে নিচ্ছি, ঢেলে আমি ডোটা ভাগ করে নিব। তো এখানে আমি ডোটা ছয় ভাগে ভাগ করে নিয়েছি, অবশ্য সমান হয় নাই ভাগগুলো, একটু ছোট বড় হয়েছে। তো এখন আমি এগুলোকে এভাবে শেপ করে গোল করে নিয়ে নিচ্ছি। কিভাবে আমি দিচ্ছি আপনারা লক্ষ্য করেন। আর এপাশে আমার ছোট ছেলে আদরও আমার সাথে ইয়ে করতেছে বানানোর জন্য, ও বলতে চাম ও বানাবে। তো আমি শেপ করে নিচ্ছি, আপনারা দেখেন কিভাবে আমি শেপটা করে নিয়েছি, এভাবে গোল করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে রোলের মতো করে নিতে পারেন। তো আমি গোল শেপ করে নিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে। তো আমার সবগুলি বানানো হয়ে গেছে। এখন আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি এই প্লেটের মধ্যে সবগুলো আবার ইয়ে করে নিয়ে নিব, কারণ এখন ভিতরে আপনার ইয়ে আছে, হাওয়া আছে। তো আমি হাওয়াটা একটু ইয়ে করে চেপে চেপে হাওয়াটা ইয়ে করে আবার গোল শেপ করে নিব, হাওয়াটা ভিতর থেকে বের করে। তো আমি সবগুলো গোল শেপ করে নিয়ে তো আমি প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, রেস্টে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে, আমি দেখেন উঠিয়ে নিচ্ছি, কাপড়টা অনেকটা ফুলে গেছে। এখন আমি এখানে একটু দুধের সাথে ডিমের কুসুম দিয়ে আমি উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, যেন উপরে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে কিছু লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রি হিট করে নিয়েছি। নিয়ে এখন আমি প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসব। আমি মাঝে মাঝে দুবার দেখাবো, এই তো অনেকটা ফুলে গেছে। তো এভাবে আপনার বনগুলো খুব সুন্দর হবে, ফুলে যাবে। তো দেখুন এখন আবার দেখাচ্ছি, অনেকটা ফুলে গেছে। তো আমার বনগুলো হয়ে গেছে। আমার বিশ্বাস আজকে রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, আর কেমন লেগেছে একটা কমেন্ট করে যাও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো তাহলে আজকের জন্য এ পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।